হাই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। টাইলস এন্ড পাইপ ফিটিং এর পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দেখতে পাচ্ছেন এখানে একটা টিউবওয়েল থেকে টিউবওয়েলে একটা মোটর লাগানো ছিল, সেটা আমরা খুলে নিয়েছি। তো তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা একটা দুই ইঞ্চি পাইপ বোরিং করেছি। তো দেখেন আমি আপনাদেরকে একটা এই কিভাবে ট্যাঙ্কি, গ্রামের মানুষ কীভাবে ট্যাঙ্কি ব্যবহার করে সেটা আমি আপনাদেরকে দেখাবো। দেখেন চারটা খুঁটির উপরে একটা ক্লাম দিয়ে ট্যাঙ্কিটা বসানো হয়েছে। তো এই ট্যাঙ্কিটার ওই ঘরের ভিতরে আপনার বাথরুম টয়লেট। তো আগে এটি বলে এই লাইনটা মোটরটা ফিটিং করা ছিল, তো এটি বলে আয়রনের কারণে আমরা নতুন করে বোরিং করেছি, সেখানে 2 ইঞ্চি বোরিং করেছি। তো 2 ইঞ্চির ভিতরে আমরা 1 ইঞ্চি রিজার্ভ পাইপ দিয়ে সরাসরি মোটর থেকে ট্যাঙ্কিতে পানি দেবো, সেটা আমি আপনাদের কাছে দেখাবো কীভাবে রিজার্ভ পাইপ সেটিং করতে হয়। তো আমরা আগেকার পাইপটা খুলে নিব। দেখেন ওই যে দেখতে পাচ্ছেন এখানে আলাদা একটা কালো 2 ইঞ্চি পাইপ বোরিং করা আছে। তো এটার ভিতরে আমরা 1 ইঞ্চি রিজার্ভ পাইপ বরে দেবো 30 ফুট। তো আমাদের এলাকায় লেয়ার খুবই কাছাকাছি পানি, 30 ফুটে আপনি এই পানি উঠে আসে। এবং এটা এমনভাবে করা হয়েছে এটা আয়রন মুক্ত হয়েছে। তো দেখেন আমি এখানে ওই নিচে একটা চেক বার লাগিয়ে দিয়েছি, 1 ইঞ্চি পাইপ ভরে দেবো ভিতর দিয়ে। দেখেন আমরা এক পাইপের মধ্যে ধরে সকেট লাগিয়ে নিয়েছি, সেটা জোড়া দিব। তো যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত সাবস্ক্রাইব করে নিন, এবং টাইলস অ্যান্ড পাইপ ফিটিংয়ের সকল ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। এবং পাইপের কাজের সকল প্রকার সমাধান পেতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করেন, আমরা তাদের যতটুকু পারি সাধ্যমতো সমাধান দিব। বা যদি কারো কোনো কিছু জানা থাকে তা আমাদেরকে জানাতে পারেন, সেটা আমরাও সমাধান দিব। দেখেন 20 ফুট অলরেডি আমরা জোড়া দিয়ে দিয়েছি, আরেকটা জোড়া দিয়ে দিয়েছি 30 ফুট। প্লাস্টিক সকেটে জোড়া দিয়েছে, সেগুলো হাতে টাইটই হয়ে যায়। মাথামতো আমরা একটা এলবো লাগাবো। এবং এখানে আরেকটা দেখেন আমরা একটা বোতল ভরে দিলাম, বোতলে মুখটা কেটে নিয়েছি, জানি ওই পাইপের মুখটা যেন ফাঁকা না থাকে, সেটা দিয়ে আমরা আটকে দিয়েছি। পাইপ ফিটিংয়ের কাজের সকল মালের দাম জানতে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করেন, আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। যেমন পাইপ কীভাবে বিক্রি করে, ফিটিংগুলো কীভাবে বিক্রি হয়, কোন মানের ফিটিং কিনবেন, কোন ফিটিং কিনলে আপনার ভালো হবে, বা কোনটা টেকসই এবং মজবুত হবে, কোন পাইপ ভালো মানের পাইপ কোনটি, ভালো মানের ট্যাঙ্কি কোনটি, কোন ট্যাঙ্কি ব্যবহার করলে আপনার দীর্ঘদিন স্থায়ী হবে, ভালো হবে, সে ব্যাপারে আমাদেরকে জানাবেন, আমরা অবশ্যই আপনাদেরকে উত্তর দিব। এখানে এখানে একটা পুরান পাইপ আছিল, সেটাই আমরা ব্যবহার করব। তো মূলত আমি আমার এই চ্যানেলটিতে গ্রামের বাড়ির টাইলস এবং পাইপ ফিটিংয়ের কাজের ভিডিও দেই, এবং কীভাবে কাজগুলো করে এবং গ্রামের মানুষ কীভাবে মোটর ট্যাঙ্কি ব্যবহার করে সেটা আমি আপনাদেরকে নিয়মিত দেখাই। দেখেন ঘরের ভিতরে দেখেন ট্যাঙ্কিটা মোটরটা কীভাবে সেটিং করেছি, দেখেন আমি অলরেডি কাজ শেষ করে দিয়েছি এবং পানিও মোটর চালু দিয়েছি, দেখেন পানিও আসতেছে দিয়ে। দেখেন তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই দ্রুত সাবস্ক্রাইব করে নিন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।